কিভাবে এই ধরনের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা অর্থাৎ ঈদ মুবারক পোস্টার আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে তৈরি করবেন মাত্র এক ক্লিকে ঝামেলাহীনভাবে, তো সেই প্রসেসটি মূলত আজকের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন, তাহলে আপনি নিজেই এই ধরনের পোস্টার তৈরি করে নিতে পারবেন এবং যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবেন। তো কীভাবে তৈরি করবেন তার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো জাস্ট এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি যে কোনো ডিজাইনের পোস্টার তৈরি করে নিতে পারবেন। তো জাস্ট আপনি প্লে স্টোরে সার্চ করবেন ফ্রেম প্রো, FREMEPRO। তো জাস্ট এটি লিখে আপনি এখানে সার্চ করবেন ফ্রেম প্রো লিখে। তো সার্চ করার সাথে সাথে ফার্স্টে দেখতে পাচ্ছেন একটি অ্যাপ্লিকেশন চলে আসছে। তো জাস্ট আপনি এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি জাস্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশনের লোগোটা দেখে রাখেন। তো এই ধরনের লোগো দেখে আপনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা রয়েছে, তার কারণে এখানে ওপেন দেখাচ্ছে। তো আপনারা এখান থেকে ইনস্টল লেখা থাকবে, এখান থেকে সরাসরি ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন। তো আমি জাস্ট ইনস্টল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি। তো জাস্ট এখন আমি অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। তো অবশ্যই আপনি ইন্টারনেট কানেকশন চালু রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটি ওপেন হচ্ছে, তারপর এখানে পারমিশন চালিয়ে অ্যালাউ করে দেবেন। তারপর আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিউ, ঈদুল ফিতর, তারপর প্রিমিয়াম, বিভিন্ন ধরনের কোয়ালিটির পোস্টার ডিজাইন এখানে রয়েছে। তো এখান থেকে শুধুমাত্র আপনার ছবিটা দিয়ে দিবেন, তাহলেই আপনার ঈদ মুবারক পোস্টার অথবা শুভেচ্ছা বার্তা তৈরি হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট আমি এই পোস্টার উপর ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন আসবে। তো এখান থেকে জাস্ট আনলকে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাবেন অটোমেটিক এখানে জাস্ট আপনার এইরকম একটি পেজে নিয়ে আসবে। তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন দুইটি অপশন রয়েছে, একটি রয়েছে ক্যামেরা আর একটি রয়েছে গ্যালারি। তো আপনি যদি ক্যামেরার মাধ্যমে সরাসরি আপনি ছবি তুলে জাস্ট এখানে দিয়ে দিতে পারেন, অথবা আপনার গ্যালারি থেকে যে কোনো ফটো দিয়ে তারপর এখানে পোস্টার তৈরি করতে পারবেন। তো আমি গ্যালারিতে ক্লিক করব, তারপর এখানে গ্যালারিতে চলে যাব। তো গ্যালারিতে যাওয়ার পর জাস্ট আমি এই ফটোটি এখান থেকে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ক্রপ লেখা রয়েছে, তো জাস্ট ক্রপে ক্লিক করবেন। তো আপনি যে ছবিটি দিতে যাচ্ছেন তো সেই ছবিটি দিয়ে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন উপরে ডান লেখা রয়েছে, তো সিম্পলি এখান থেকে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর এখানে আপনার ছবিটি চলে আসবে, তারপর এটি আপনি হাত দিয়ে ধরে আপনার পছন্দ মতো এখানে বসিয়ে নেবেন। তো জাস্ট আমি ছবিটি এখানে বসিয়ে নিয়েছি। তো বসিয়ে নেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন ছবিটি সুন্দরভাবে বসে গেছে এবং ছবিটি পোস্টারের সাথে ম্যাচিং হয়ে গেছে। তো এখন যদি আমি উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে, তো এই সেভে ক্লিক করে দিব। তো সেভে ক্লিক করার সাথে সাথে এটি আমার সরাসরি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি সেভ হয়ে গেল। তো আমি চলে যাব আমার গ্যালারিতে। তো গ্যালারিতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন অলরেডি আমার পোস্টারটি সেভ হয়ে গেছে, যে পোস্টারটি আমি মাত্র সেভ করলাম। তো এইভাবে আপনি খুব সহজেই যে কোনো ধরনের ফন্টের যে কোনো ডিজাইনের পোস্টার এডিট করতে পারবেন মাত্র এক ক্লিকে আপনার ছবি দিয়ে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলটা হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে।